আমি যখন আমরা চ্যাম্পিয়ন হলাম 19 তারিখে, তো পরের দিনকেই আমরা নিয়েছিলাম 20 তারিখেই শুনি যে রূপনার হচ্ছে মানে সরি রাঙামাটির থেকে হচ্ছে প্লেয়ারদের অলরেডি ঘোষণা দিছে, এবং কি তার বাড়ি যেয়ে পৌঁছাই দিয়ে আইছে আম্মার হাতে, তার আব্বার হাতে। পরের দিন ওই দিনকে আবার শুনি রাঙামাটি খাগড়াছড়ি, মানে ওদের সবার বাসায় বাসায় যাই পৌঁছে দিয়ে আসছে। তো আমায় আমি এক মানে প্রায় অর্ধেক জেলা প্লেয়ারদেররা পাওয়া শেষ, কিছু কিছু জেলা আছে, তার ভিতর আমাদের জেলা অন্যতম। আমি এখন পর্যন্ত কারোর একটা কলও পাই নাই, কোনো জেলা প্রশাসন বলেন, DCSP বা ক্রীড়া সংস্থার কেউ বলেন, কেউ আমাকে এই পর্যন্ত ফোন বা মেসেজ কোনোভাবে কোনো সংবর্ধনার কথা তো বলা দূরে থাক, আমাকে এই পর্যন্ত অভিনন্দন পর্যন্ত জানায়নি। আসলে এবার না, আমি এর আগে সাফ আন্ডার 19, 18, 15 অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি, তারপর ক্লাব লিগ খেলছি, বড় বড় লিগ খেলছি, ঢাকা প্রিমিয়ার লিগ খেলছি, চ্যাম্পিয়ন হয়েছি, কখনো কোনোবারই আমাকে কেউ কখনোই অভিনন্দনও জানায় না, কোনো সংবর্ধনা তো দূরে একটা ফুলের মালাও আমাকে কখনো কেউ পড়ায় নাই। আমি তো এটাই বললাম যে আমাকে সংবর্ধনা তো দেওয়ার দরকার নাই, আমাকে তো কল দিয়ে একটা অভিনন্দন দিতে পারে, আমি তো সেটাই বলতেছি। এটা হচ্ছে সৌজন্যবোধ থেকে দিতে পারে, আমাকে আমাকে যে সংবর্ধনাই দেওয়া লাগবে, আমাদের ফুলের তোড়াই দেওয়া লাগবে, আমাকে যে কি দেওয়া লাগবে, আমি তো সেটা আবার প্রকাশ করি নাই, বলছি একটা কল বা মেসেজ দিয়ে অভিনন্দন তো জানায় না। এর আগেও 19 চ্যাম্পিয়ন হওয়ার পর প্রকাশ করছিলাম, তো ওইটাও জানি না কেউ শুনছে বা দেখে কিনা। এইবার সেম ঘটনা, গত মাস 19 চ্যাম্পিয়ন হইলাম আমরা ভারতে, আর তখনও আমাকে কেউ কিছু বলে নাই, এইবারও অথচ আমার রুমমেটরা ফোনের উপর ফোন রিসিভ করতে করতে ক্লান্ত। এখনো সিদ্ধান্ত হয় না, ঢাকায় আমাদের প্রোগ্রাম আছে হয়তো, এই জন্য এখন থাকতেছে না।